ওয়েলকাম ফ্রেন্ডস প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষের স্কলারশিপ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে দেখুন এবং এটি হচ্ছে নবম শ্রেণী ও চতুর্ধ অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত ক্লাসে যারা পড়ছে ছাত্রছাত্রী এবং প্রতিবন্ধী কী যোগ্যতা প্রয়োজন সব ডিসকাস করব। দেখুন যেটা বলা হচ্ছে দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে উপরোক্ত স্কলারশিপের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এবার কারা আবেদন করতে পারবে কি ধরনের বা কোন ধরনের প্রতিবন্ধকতা থাকলে দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তারপরে দেখুন যথোপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপত্রের অনুরূপি আবেদনপত্রের সঙ্গে সংযোজন করতে হবে অর্থাৎ যে ফিজিক্যাল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সেটা তার সাথে দিতে হবে তারপর দরখাস্তকারী পিতা মাতা অভিভাবকের যৌথ পারিবারিক বার্ষিক আয় অনদিক দু লক্ষ টাকা হতে হবে অর্থাৎ বাৎসরিক ফ্যামিলি ইনকাম দু লক্ষ টাকা পর্যন্ত হতে হবে তার বেশি হলে কিন্তু হবে না আর ছাত্র ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড আইএফএসসি কোড নয় আইএফএস কোড আবেদনপত্রে উল্লেখ করতে হবে তারপরে যা বলা হচ্ছে অব্যবহিত পূর্বের শ্রেণীর পরীক্ষায় ন্যূনতম চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ কেউ হয়তো টেনে পড়ছে স্কলারশিপের জন্য আবেদন করছে থাকে তাকে নাইনেতে ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে স্কুলে পাস করে থাকতে হবে অর্থাৎ আগের ক্লাসে চল্লিশ শতাংশ নম্বর পেয়ে ন্যূনতম পাস করতে হবে এটা হচ্ছে বিষয় তারপরে রাজ্য কেন্দ্র সরকার প্রদত্ত অনুরূপ স্কলারশিপ এই অর্থবর্ষে পেয়ে থাকলে এই ক্ষেত্রে দরখাস্ত করতে পারবেন অর্থাৎ এই একই ধরনের স্কলারশিপ যদি সে রাজ্য বা কেন্দ্রের তরফ থেকে পেয়ে থাকে তাহলে এটার জন্য তাকে আবেদন করতে বারণ করা হচ্ছে পাশাপাশি মিউজিক ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে রাজ্য কেন্দ্রীয় সরকার বা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠানের ট্রেনিং বা শিপও এর অন্তর্ভুক্ত অর্থাৎ এই এই স্কিমেতে যারা কোর্সে যারা পড়াশোনা করছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তাছাড়া বলছে নিকট যে কোনো কাজের দিনে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয় বা নিকটবর্তী বিডিও অফিস থেকে নির্ধারিত আবেদনপত্র বিনামূল্যে সংগ্রহ করে এবং তা যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র বারোই নভেম্বর দু হাজার কুড়ির মধ্যে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে এটা ভালো করে বুঝতে হবে অর্থাৎ প্রত্যেক ডিস্ট্রিক্টের যে জনশিক্ষা প্রসার আধিকারিক বা নিকটতম যে বিডিও অফিস সেখান থেকে এই একটা আবেদনপত্র পাওয়া যাবে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা বিনামূল্যে পাওয়া যাবে সেখানে যা যা তথ্য চেয়েছে নাম ঠিকানা ইত্যাদি ব্যাঙ্কের ডিটেলস ফ্যামিলি ইনকাম কাস্ট সার্টিফিকেট প্রতিবন্ধকতার ডিটেলস সমস্ত সেখানে চাইবে তো সেগুলো লিখতে হবে পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টস যেমন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের যে সার্টিফিকেট তার জেরক্স কপি বা স্কুলে যে আগের বছরে ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে পাস করেছে সেই সার্টিফিকেট অর্থাৎ মার্কশিটের জেরক্স কপি তো সেই সমস্ত ডকুমেন্টস বা ওখানে ফর্মটা নেওয়ার সময় জেনে নিতে হবে যে সাথে কি কী জমা দিতে হবে তো সমস্ত ঠিকঠাক করে বারোই নভেম্বর দু হাজার মধ্যে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে এই বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে এবং কারা এটিকে আপনার করছে দেখুন অধিকর্তা ও পদাধিকার বলে অতিরিক্ত সচিব জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তো পশ্চিমবঙ্গ সরকারের এই যে স্কিম স্কলারশিপের অবশ্যই এটা প্রতিবন্ধী বা যেটা আমরা এখন সিডাব্লু এস চাইল্ড বলি চাইল্ড উইথ স্পেশাল নিড নাইন বা তার ওপরের ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য এবং কি কি কন্ডিশনে তারা এটা পাবে এটা সমস্ত কিছু আমি বললাম এবং কিভাবে আবেদন করবে ছাত্রছাত্রীরা সেটাও বলা হলো এবং আমি সবাইকেই বলবো যে এই এই খবরটা একটু শেয়ার করুন যাতে করে এন স্টুডেন্টস দ্বারা তারা এই স্কলারশিপটা পেয়ে উপকৃত হয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ